হ্যালো, আমি নাসরিন হেলালি, গুলশান দুই, ঢাকা। জি দর্শক, আপনি ডক্টর আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। আসলে সুন্দর একটা টপিক নিয়ে আপনার আসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপা সুন্দর করে বুঝাচ্ছেন, থ্যাংক ইউ আপাকে। আমি যেটা ফেস করছি কিছুদিন ধরে, আমার ছেলে ক্লাস সিক্স এ পড়ে, স্কলাস্টিক আছে, হ্যাঁ, মেয়েটাও পড়ে ক্লাস নাইনে এবং ছেলেও পড়ে ক্লাস সিক্স এ। দুজনের মধ্যে একটা অন্যরকম ভাব, কিন্তু ছেলেটা বিশেষ করে, ওকে আমি দুটো কাজের মানুষ, অলওয়েজ তার সাথে থাকে। তারপর আপা, ওর হাত থেকে আইপ্যাড, এটা রাখলে আমার ফোন, এটা ওটা, মানে বিহেভিয়ার গুলো তো কেমন যেন হয়ে গেছে অ্যাবনরমাল। তো দেন এটা নিয়ে আমি কোনো কাজ করতে পারি না, বাইরে গেলেও এটা করে, খালারা বলে যে না ওকে তো নেওয়া যাচ্ছে না, হ্যাঁ ও এটা করে, ভাঙচুর করে, রাগ করে। তো এই যে রিয়াক্ট গুলো করতেছে, আজকে আমি সন্ধ্যাবেলা ওই যে আইপ্যাডটা ছিল আপা, ওটা ভেঙে ফেলেছি, অ্যাপেল আইপ্যাড, এত জোরে শাউট করে ভেঙেছি আমি, দরজা বন্ধ করেছি রাতে, তারপর কম্বলের মধ্যে বসে লুকিয়ে, রাতে ঘুমায় না, সকালে স্কুলে যেতে পারে না। তো আমি ভীষণ অলস, ওর বাবা থাকে না বাসায়, দেন আমি কি করবো? তখন আমি এটা ভেঙে ফেলছি, ও এখন পর্যন্ত ঘুমাচ্ছে, ওঠে না। কতক্ষণ ধরে সে, মানে সারাদিনই কি ইউজ করে, রাতে জেগেও ইউজ করে কিনা? হ্যাঁ হ্যাঁ, রাতে জেগেও ঘুমায় না। আমি যেখানে লুকিয়ে রাখি আলমারিতে, ওয়ার্ডরোবে, ও লকার ভেঙে নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটার সাথে সাথে আপনি ইন্টারনেট ইউজটার পর থেকে এই প্রবলেমগুলো দেখছেন, নাকি আগে প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে এটার সাথে ইন্টারনেট? এই প্রবলেমটা, জি জি আপু, আর এটা হচ্ছে কি আপা, এটা কি কোভিড এর মধ্যে ও বেশি বেশি এটা ইউজ করেছে, ঠিক ওই সময় থেকেই ওর এই বেশি বেশি ইউজ করার একটা টেন্ডেন্সি। বন্ধুদের সাথে কথা বলা, ও সারাক্ষণ যে ইউটিউব কন্টেন্ট গুলো দেখা, দেখা গেছে যে এই বাচ্চাগুলো, যে ক্ষেত্রে আমাদের প্রিয় দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন যে এই বিহেভিয়ার চেঞ্জটা আসলে উনি পাচ্ছেন, অথবা যে অ্যাঙ্গার আউটবার্স্ট, অথবা যে কোনো উপায়ে ওটাকে নেওয়ার জন্য যে টেন্ডেন্সি, এটা আসলে আমাদের ইন্টারনেট অ্যাডিকশনের কিন্তু একটি কনসিকোয়েন্স। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা আমরা কথা বলছিলাম যে ইন্টারনেট আসক্তি কি আসলে হয় কিনা, এটা কিন্তু আমাদের একদম প্র্যাকটিক্যালি কিন্তু আমরা পেয়ে গেলাম। দ্যাট মিনস হচ্ছে সে সারাদিনই কিন্তু ইন্টারনেটের সাথে জড়িত, যা কোভিড এর পর থেকে কিন্তু প্রবলেমটা শুরু হয়েছে। বিকজ কোভিড এর সময় আমরা দেখা যাচ্ছে সব কিছু বন্ধ ছিল, আমরা কিন্তু ইন্টারনেটের মাধ্যমেই কিন্তু কমিউনিকেশন করেছি, এবং বাচ্চাদের হাতে কিন্তু আমরা তুলে দিয়েছি ভয়াবহ ট্যাব অথবা মোবাইল, এবং এটির মাধ্যমে দেখা যাচ্ছে যে বাচ্চাদের পুরো তাদের কনসেন্ট্রেশন অথবা ফোকাস চলে গেছে হচ্ছে ইন্টারনেটের প্রতি, এবং তারা কিন্তু দেখাচ্ছে, আমরা বলি যে কোনো ধরনের অ্যাডিকশন কিন্তু আপনার নিউরোকেমিক্যালস চেঞ্জ করে, এবং যখন এই নিউরোকেমিক্যালসটা চেঞ্জ হয়ে যায় এবং আপনি আসক্তিতে পরিণত হয়, তখন দেখাচ্ছে আপনার বিহেভিয়ার চেঞ্জ হবে, সে রাগ করবে যখন হচ্ছে এটাকে পাবে না, সে ভাঙচুর করবে যখন সে সেই ক্রেভিংটা তার উঠবে, সে কন্ট্রোল করতে পারবে না, অথবা উইথড্রল সিমটমস হবে, উইথড্রল সিমটমস হিসেবে তার রাগ অথবা তার অভিমান অথবা দেখাচ্ছে ঘুমের প্রবলেমগুলো কিন্তু ডেভেলপ হচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রিয় দর্শককে আমি বলবো, যেটা আমরা একটাই কনসিকোয়েন্স বলবো, যে এই সাবস্টেন্স অথবা এই যে মানসিক রোগগুলো আছে বাচ্চাদের ক্ষেত্রে, সেগুলো আসলে অ্যাভেলেবিলিটি কোথায় পাওয়া যায়। তো প্রথমে আমি বলবো হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আমাদের মনোরোগ বিভাগ আছে, যে ক্ষেত্রে হচ্ছে আমাদের 60টা বিভাগ, 60টা কিন্তু ক্লিনিক আছে, যে ক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের ক্লিনিকটা কিন্তু দেখা গেছে যে আমরা রবিবার দিন আমরা রান করি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডি ব্লকের, আপনি হচ্ছে লিফটের 11 অথবা 12 তলায় আসলে আপনি কিন্তু এই ইয়াটা কিন্তু পাবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন, অথবা দেখা গেছে যে আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হচ্ছে টার্সিয়ারি অথবা একটা বিশ্ববিদ্যালয়, টার্সিয়ারি ইনস্টিটিউট। এছাড়াও আমরা হচ্ছে প্রত্যেকটা আমাদের জেলা শহরে, অথবা দেখা গেছে যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, তো সেক্ষেত্রে দেখা গেছে প্রত্যেকটা জেলা শহরে আমাদের সাইকিয়াট্রি বিভাগ আছে, মনোরোগ বিভাগ আছে, সেখানে সাইকিয়াট্রিস্ট যদি থাকেন অথবা সাইকোলজিস্ট থাকেন তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে আমাদের ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ আছে ঢাকাতে, যেটা শ্যামলীতে অবস্থিত, সেখানেও আপনারা সেই ট্রিটমেন্টগুলো নিতে পারেন। এবং ওভারঅল আমরা যেটা বলছি যে এই সেবাগুলো কিন্তু আপনি কাউন্সিলিং অথবা ড্রাগস যেটাই হচ্ছে আমরা প্রেসক্রাইব করে থাকি না কেন, সেগুলো কিন্তু বাচ্চাদের জন্য অ্যাবসোলিউটলি সেফ,
কিন্তু অবশ্যই দেখতে হবে যখন ডিসঅর্ডার্স হয়ে যাবে আমাদের কিন্তু ওষুধ অ্যাভয়েড করা যাবে না। দ্যাট মিন্স একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড অফ টাইম সাইকিয়াট্রিস্ট কিন্তু আপনাকে এটা প্রেসক্রাইব করবে, আপনি এটাকে যদি হচ্ছে কমপ্লাই করেন এবং তার কাছেই সাইকিয়াট্রিস্টের কাছে সাইকোথেরাপি আপনি নেন, দেখা যাচ্ছে যে আপনার বাচ্চা কিন্তু এই অ্যাডিকশনের পথ থেকে বেরিয়ে আসবে। কেন সাবস্টেন্সের কথা বললাম, কারণ দেখা গেছে যে এই ইন্টারনেট আসক্তি লেজ ধরেই কিন্তু সাবস্টেন্স ঢুকে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই বাচ্চাটাকে কিন্তু এখনই সময় যেতে হচ্ছে আপনি একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নেবেন, আপনি তার কনসালটেশনটা আপনি নিলে আপনার বাচ্চার অনেক উন্নতি হবে। অনেক ধন্যবাদ আপনাকে।